হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম, আর তখন তার বাসায় ইফতারও করেছিলাম, আর তখন একটি ব্লগ বানিয়েছিলাম। তো আজকে সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তাদের বাসায় গিয়েই ছাদে উঠি, আর ছাদ থেকে তাদের চারপাশের যে জায়গাগুলো ছিল এগুলো সবগুলোই আমি ভিডিও করে নিই, কারণ ছাদের আশেপাশের জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর তাদের বাসার ছাদে অনেক রকমের গাছ ছিল, আর গাছগাছালি কিংবা প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি এগুলো অনেকটাই পছন্দ করি। আর ছাদে কত রকমের গাছ ছিল বা কী কী গাছ ছিল আমি এগুলো সব কিছুই দেখতেছিলাম। সব কিছুই ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছে, তো এখন চলে যাব কিচেন রুমে, কারণ এখন ইফতারের প্রস্তুতি নিতে হবে। আর আজকের ইফতারের মেইন রেসিপি ছিল ইলিশ পোলাও, আর এই জন্য হচ্ছে ইলিশ মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালো মতন ধুয়ে নিতে হবে, এরপরে হচ্ছে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো চলেন দেখা যাক কীভাবে এটাকে ম্যারিনেট করা হয়। এখানে ইফতারের বাকি রেসিপির জন্য কাটাকাটি চলছে, আর এখানে আলুর চপ বানিয়ে ফেললাম, আর হচ্ছে বড়া, ডালের বড়া। আর এখন হচ্ছে ইলিশ মাছটাকে ম্যারিনেট করব। তো তার জন্য হচ্ছে প্রথমেই মরিচের ফাঁকি দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন। এরপরে হচ্ছে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা, বাদাম বাটা, আর হচ্ছে টক দই, তো জাস্ট আর লবণ, এগুলা দিয়েই ম্যারিনেট করা হবে, আর সাথে পেঁয়াজ বাটাও দেওয়া হবে। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব, আর সব উপকরণগুলো ভালোভাবে মাখা শেষ হয়ে গেলে মাছটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে। সব উপকরণ দিয়ে মাছটাকে মাখার পরে মাছের লুকটা এরকম হয়ে আসছে, খুবই ভালো লাগতেছে এটা দেখতে, আর রোদেও ইলিশ মাছটা পুরোই চকচক করতেছে।
তো আধা ঘন্টা পরে এখন হচ্ছে মাছগুলাকে ভেজে নিব। আর তার জন্য প্রথমেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে বেরেস্তা করে নিব। এই তো আমাদের ইফতারের যে ভাজা পোড়া কিংবা বাকি রান্না বান্না সব কিছুই শুরু করে দিলাম, এখন সব কিছুই রান্না বান্না চলবে। তো যাই হোক, দেখতে থাকুন আজকের আমাদের রান্নাবান্নার ব্লগটি। আর এখন হচ্ছে আমাদের ইলিশ পোলাও, প্রথমেই যে মেন রেসিপিটা ছিল এটাই রান্না করা হবে ফার্স্টে, এরপরে হচ্ছে ইফতারের বাকি আইটেমগুলো। তো আমাদের যে ইলিশ পোলাও রান্নাটা ছিল রেসিপিটা, তো এটা এখন কমপ্লিট। এখন শুধু এটাকে মাছগুলোকে দিয়ে দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে মুড়ি মাখার জন্য স্যালাড বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের জুস আইটেম, পাকা বেলের শরবত। আর এখন হচ্ছে এখানে ভাজা পোড়া চলতেছে। তো আজকে আমাদের এই তো ইফতারি আইটেম সব কিছুই রান্নাবান্না প্রায় শেষ। আর এখন হচ্ছে ইফতারের সবগুলো আইটেম এখানে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আজকের মতন আমার ব্লগটি এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, আর রমজানও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আবার রমজান মাসটাকে মিস করবো।